জলের পাম্প মেশিনের অফিস ঘরটিতে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয় লোকজন। পূর্ব নলিছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পাম্প মেশিনটি থেকে পূর্ব নলিছড়া নালিছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ ও বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ লোক পানীয় জল সংগ্রহ করে। এলাকাবাসীদের অভিযোগ, প্রায় এক মাস ধরে এই মেশিনটি এক প্রকার বিকল হয়ে আছে, যার পরিপ্রেক্ষিতে তারা সঠিকভাবে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। বারবার সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি, তাই বাধ্য হয়ে বুধবার সকালে এই পাম্প মেশিন ঘরটিতে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যখন ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকরা ছুটে আসেন, তাদেরকেও তালাবন্দি করে দেয় জনকর। পরবর্তী সময়ে ডিডাব্লিউএস দপ্তরের এসডিও নতুন মোটর বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এবং পুলিশের সহায়তায় পাম্প মেশিন ঘরের তালা খুলে আধিকারিক সহ অন্যান্য কর্মীদের মুক্তি দিয়েছে পুলিশ। ডিডাব্লিউএস আধিকারিক জানিয়েছেন যে এই মুহূর্ত থেকেই নতুন মোটর বসানোর কাজ শুরু হয়ে যাবে, যাতে আগামী দিনে এলাকাবাসীর পানীয় জলের জন্য অন্ততপক্ষে কোনো সমস্যা ফেস করতে না হয়। যদিও এলাকার যারা জনগণরা রয়েছেন তারা কিন্তু ক্ষোভান্বিতভাবেই জানিয়েছেন দীর্ঘদিনের এই সমস্যা রয়েছে, এই সমস্যা এই মুহূর্তে সমাধান তাদের করতে হবে, না হলে কোনোভাবেই তারা তালা মুক্ত করবেন না। পরবর্তী সময় অনেকক্ষণ বাদে তালা মুক্ত হয়েছেন আধিকারিকরা, তবে আশ্বাস তারা দেওয়ার পরে যে এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে পাম্প বসানোর, নতুন পাম্প মোটর বসানোর কাজ। গোটা বিষয়টাকে কেন্দ্র করে গ্রামবাসীরা কি জানাচ্ছেন শুনব। সমস্যা তো আমরা 15 দিন ধরে টোটালি জল নাই, আর এমনিতে তো নতুন মোটর দিব, মোটর দিতে হইব আমরা এখানে নতুন মোটর, কারণ সব সময় পুরান দিয়ে দিয়ে চালানো হইতাছে, আর পুরান মোটর লাগানো হয় 3-4 দিন যায়, এরপরে আবার নষ্ট হয়ে যায়। আমরা তো এই সমস্যাটি ফেস করতেছি বহু দিন, বছর ধরে, অনেক বছর ধরে, শুধু মানে আজকে কালকে 2 দিন ধরে এমন না, অনেক বছর যাবত আমরা রুট অবরোধ করছি, আমাদের কথা দেওয়া হয়েছিল নতুন দেওয়া হইব, কিন্তু তারপরে নতুন দেওয়া হয়েছে না। আমরা এখন আমরা নতুন একটা স্পেয়ার নতুন মতো লাগিয়েছে, নষ্ট হয় সবাই সবাই মাঝে মাঝে নষ্ট হয়, তো আজকে আমরা রিপ্লেস করে দেবো। নতুন অফিস থেকে আসতেছে, আশা করি আজকে মজুর জল পায়। এখন নতুন মোটর বসা গেল, নতুন মোটর হয়। আপনারা শুনলেন গ্রামবাসীদের কি বক্তব্য রয়েছে বিষয়টাকে কেন্দ্র করে, এবং তার পাশাপাশি যারা কর্মচারীরা রয়েছেন তাদেরই বা কি বক্তব্য রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এসডিও কিন্তু নির্দেশ দিয়েছেন যে নতুন মোটর বসার কাজ এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে, পুলিশ আধিকারিকরা তাদের মুক্তি দিয়েছেন সেখান থেকে এই আশ্বাসের ভিত্তিতেই। তবে গোটা বিষয়টাকে কেন্দ্র করে এখন কত দ্রুত কাজ হয়, কত দ্রুত সমস্যার সমাধান হয় এলাকাবাসীর, সেটাই কিন্তু লক্ষণীয় বিষয়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।